কোর্ট প্রাঙ্গণ থেকে ভাস্কর্য সরানোর প্রতিবাদ মিছিলে পুলিশের টিয়ার শেল নিক্ষেপ ও জলকামান ব্যবহার আটক দুই সিদ্ধান্ত আদালতের জানালেন অ্যাটর্নি জেনারেল সাফারে বাস চাপায় প্রাণ গেল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ পরিবারের শোক সপ্তাহব্যাপী প্রচণ্ড দাবদাহের পর দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড় ও বৃষ্টি সাধারণ মানুষের মাঝে স্বস্তি তিস্তার পানি নিয়ে নতুন ষড়যন্ত্র মমতার আলোচনায় সমাধান না হলে আন্তর্জাতিক আদালতে যাওয়ার পরামর্শ জাতীয় নদী রক্ষা কমিশনের এবং মৌলহী বাজারে কুড়িয়ে পাওয়া নবজাতকের শারীরিক অবস্থার উন্নতি আইনি প্রক্রিয়ার মাধ্যমে কোনো পরিবারের কাছে হস্তান্তর করা হবে জানিয়েছে পুলিশ বাংলার সময় সঙ্গে আছি আমি কামরুজ্জামান মামুন এবং আমি ফয়সাল মোর্শেদ সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে ভাস্কর্য সরানোর প্রতিবাদে বের করা বিক্ষোভ মিছিল ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ বিক্ষোভকারীদের সরিয়ে দিতে জলকামান ব্যবহার ও টিয়ার শেল নিক্ষেপ করা হয় ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করেছে পুলিশ এছাড়া আহত বেশ কয়েকজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এই ঘটনার প্রতিবাদে আগামীকাল সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা দিয়েছে বিভিন্ন ছাত্র সংগঠন সুপ্রিম কোর্ট চত্বর থেকে ভাস্কর্য সরানোর প্রতিবাদে মিছিল ছত্রভঙ্গ করতে জলকামান ব্যবহার ও টিয়ার শেল নিক্ষেপ করে পুলিশ এতে হতাহত হন বেশ কয়েকজন বিক্ষোভকারী পুলিশি বাধার মুখেও চলে প্রতিবাদ বিক্ষোভকারীরা আবারও বিক্ষিপ্তভাবে জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করতে গেলে টিয়ার শেল নিক্ষেপ করে পুলিশ এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে দোয়েল চত্বর ও এর আশপাশের এলাকায় আহত হন বেশ কয়েকজন পথচারী এ সময় কয়েকজন বিক্ষোভকারীকে আটক করা হয় সরকার মৌলবাদীদের সঙ্গে আপোষ করছে বলে অভিযোগ করে শিগগিরই ভাস্কর্য পুনঃস্থাপনের দাবি জানান বিক্ষোভকারীরা টার্গেট করে করে টিয়ার সেল নিক্ষেপ করা রাবার বুলেট নিক্ষেপ করা এটা কমপ্লিটলি এক ধরনের ফ্যাসিবাদী চরিত্রের বহিঃপ্রকাশ আমাদের ভাস্কর্য স্বাধীন বাংলাদেশে মাথা উঁচু করে থাকবে আমরা সেই ভাস্কর্য একই স্থানে পুনর্নির্মাণের পুনঃপ্রতিষ্ঠার দাবি জানাচ্ছি সুপ্রিম কোর্টের নিরাপত্তার জন্যই বিক্ষোভকারীদের সরিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ হাইকোর্ট বাংলাদেশ একটা কেপিআই এখানে এটা সর্ব বাংলার সর্বোচ্চ আদালত এখানে সকল ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ কেউ হাইকোর্টে সভা সমাবেশ করতে পারে না তো এই এই হাইকোর্টের নিরাপত্তার কথা বিবেচনা করে তাদেরকে আমরা নিবৃত্ত করছি সকাল থেকে নিবৃত্ত করছি যে হাইকোর্টে আসা যাবে না দূর থেকে যেটা করেন তারা আমাদের কথা শুনে ভাস্কর্য সরানোর প্রতিবাদে শনিবার সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠান সহ জেলায় জেলায় বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে আন্দোলনকারী ছাত্র সংগঠনগুলো সালাউদ্দিন সুমন সময় সংবাদ ঢাকা এদিকে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সময় সংবাদকে টেলিফোনে জানিয়েছেন সুপ্রিম কোর্ট কর্তৃপক্ষের সিদ্ধান্তেই সরানো হয়েছে ভাস্কর্য এর আগে সবার মতামত নেওয়া হয় বলেও জানান তিনি বারের এক্স প্রেসিডেন্ট এক্স সেক্রেটারি প্রেসিডেন্ট প্রেসিডেন্ট সেক্রেটারি এদেরকে ডেকেছিলেন ডেকে জিজ্ঞেস করেছিলেন যে এটার ব্যাপারে কি করা যায় তো সবাই বলেছে যে না সরিয়ে দেওয়াই ভালো তারপর বিকালে এটাকে ফুল কোর্টে নিয়ে গেছেন ফুল কোর্টও বলেছে আমি যা শুনেছি ফুল কোর্ট সিদ্ধান্ত দিয়েছে সরানোর পক্ষে এর আগে গতরাত 11:30টায় কাজ শুরু করে ভোর 4:30টার দিকে ভাস্কর্যটি সরিয়ে ফেলা হয় ভাস্কর্য সরিয়ে নেয়ার উদ্যোগে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন ভাস্কর মৃণাল হক তবে তিনি নিজেই এই কাজের তদারকি করেন ওই সময় সুপ্রিম কোর্টের মূল ফটকের সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেন গণজাগরণ মঞ্চ ও ছাত্র ইউনিয়নের নেতাকর্মীরা গত বছরের ডিসেম্বরের শেষ সপ্তাহে সুপ্রিম কোর্টের সামনে স্থাপন করা হয় এই ভাস্কর্যটি ন্যায় বিচারের প্রতীক হিসেবে ভাস্কর্যটি স্থাপন করেন সুপ্রিম কোর্ট প্রশাসন স্থাপনের পর থেকে এ নিয়ে নানা মহলে চলতে থাকে আলোচনা সমালোচনা ধর্মভিত্তিক সংগঠন হেফাজতে ইসলাম রোজার আগে ভাস্কর্যটি সরানোর আলটিমেটামও দেয়
এমন প্রেক্ষাপটে বৃহস্পতিবার রাত 11:30টার দিকে ভাস্কর্যটি সরিয়ে ফেলার কাজ শুরু হয়। প্রায় 5 ঘন্টার চেষ্টায় ভোর 4:30টার দিকে ভাস্কর্যটি সম্পূর্ণভাবে অপসারণের কাজ শেষ হয়। অপসারণের কাজ তদারকি করেন ভাস্কর্যটির নির্মাতা মৃণাল হক। পরে ভাস্কর্যটি পিকআপ ভ্যানে করে সুপ্রিম কোর্টের অ্যানেক্স ভবনের পেছনে পানির পাম্পের সামনে রাখা হয়। এ সময় ভাস্কর্য সরানোয় তীব্র ক্ষোভ প্রকাশ করেন ভাস্কর মৃণাল হক। আমাদের সংস্কৃতি, পড়ালেখা, এডুকেশন সবকিছুর বিরুদ্ধে যারা আমাদেরকে নির্দেশনা দিয়ে আমাদেরকে নির্দেশ দিয়ে আসছে তাদের কাছে আমরা হার মানব কেন? কিন্তু এখন মনে হলো এটা দিয়ে হার মানতে হলো। আমার চোখে বোধহয় আর ঘুম আসবে না এই ঘটনা দেখার পর। এত বড় পরাজয়, মানে আমাদের এত বড় পরাজয় যেটা মেনে নেওয়ার মতো না, তবু আমাকে দেখে যেতে হলো। এদিকে ভাস্কর্য সরানোর প্রতিবাদে সুপ্রিম কোর্টের মূল ফটকের সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেন গণজাগরণ মঞ্চ, ছাত্র ইউনিয়নের নেতাকর্মীরা। এ সময় ভাস্কর্য সরানো নিয়ে স্বাধীনতা বিরোধীদের সাথে আপোষের অভিযোগ করেন তারা। এই বিষয়টি হচ্ছে বেশ কিছুদিন থেকেই বাংলাদেশে চলছে। আপনারা জানেন যে এর আগে বাউল ভাস্কর্য সরানো হয়েছে, বলাকা ভাঙার চেষ্টা হয়েছিল, এর নানানভাবে কিন্তু বিভিন্ন সময় থেকে চলে আসছে। আপোষ আগামী দিনে মুক্তিযুদ্ধের মূল চেতনা বিপরীতে দেশকে ধাবিত করবে। আমরা মনে করি মুক্তিযুদ্ধের সমস্ত শক্তিকে ঐক্যবদ্ধভাবে আন্দোলনে লড়াই নামতে হবে। তাই আমরা ছাত্র তরুণ আজকে এখানে অবস্থান নিয়েছি এবং আমাদের অবস্থান চালিয়ে যাব। ভাস্কর্যটি সরানোকে কেন্দ্র করে সুপ্রিম কোর্ট এলাকায় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন ছিল। সংশ্লিষ্টরা বলছেন ভাস্কর্যটি সুপ্রিম কোর্টের সামনে থেকে সরিয়ে নিলেও সুপ্রিম কোর্টের অপর পাশে অ্যানেক্স ভবনের সামনে ভাস্কর্যটি আবার স্থাপন করা হবে। সুপ্রিম কোর্ট থেকে আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। এদিকে সুপ্রিম কোর্টের সামনে থেকে ভাস্কর্যটি সরিয়ে ফেলা হলেও নতুন করে হাইকোর্ট বিভাগের অ্যানেক্স ভবনের সামনে স্থাপন করা হবে। গতকাল সন্ধ্যার পর থেকে অ্যানেক্স ভবনের সামনের লোহার পাইলিং করা হয়েছে ভাস্কর্যটি বসানোর জন্য। তবে কবে নাগাদ অ্যানেক্স ভবনের সামনে এটি স্থাপন করা হবে সে বিষয়ে কিছুই জানা যায়নি। ভাস্কর্যটি সুপ্রিম কোর্টের সামনে থেকে সরিয়ে ট্রিপল দিয়ে ঢেকে অ্যানেক্স ভবন বিল্ডিং এর পেছনে রাখা হয়েছে। সুপ্রিম কোর্ট চত্বর থেকে ভাস্কর্য সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত আদালতের। এখানে হস্তক্ষেপ করার এখতিয়ার সরকারের নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সকালে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক 4 লেনে উন্নীতকরণ কাজ পরিদর্শন শেষে একথা বলেন তিনি। মন্ত্রী বলেন, আসন্ন রমজান ও ঈদে মানুষের দুর্ভোগ কমাতে মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। এটা অপসারণের ক্ষমতা সরকারের কোনো এখতিয়ারে নেই, এটা সুপ্রিম কোর্টের বিষয়, সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত। শেখ হাসিনা সরকারের নজিরবিহীন উন্নয়ন কর্মকাণ্ডে বিএনপি আজ হতাশ এবং তারা আগামী নির্বাচনে জেতার ব্যাপারে তারা শঙ্কিত। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ বলেছেন, সরকারের চাপে নয় বরং সবার সঙ্গে আলাপ আলোচনা করেই ভাস্কর্য সরানোর সিদ্ধান্ত নিয়েছেন প্রধান বিচারপতি। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। বিএনপি ক্ষমতায় গেলে সংবিধানের 15 ও 16 সংশোধনী বাতিলের উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি। প্রধানমন্ত্রী সকলেই এমন একটা ভাব যেন এই জিনিসটা, এই ব্যাপারে একটা কি বলে ব্যবস্থা গ্রহণ করার তারা উদ্যোগ গ্রহণ করবে। কিন্তু আমি আপনাদেরকে জানাতে চাই, আমাদের মাননীয় প্রধান বিচারপতি তিনি এই ভাস্কর্য অপসারণের সিদ্ধান্ত তিনি নিজে নিয়েছেন, তিনি সরকারের নির্দেশে এটা করেন নাই। সমস্ত সিনিয়র আইনজীবী এ জে মোহাম্মদ আলী, খন্দকার মাহবুব হোসেন, ডক্টর কামাল হোসেন ছিলেন, আমিরুল ইসলাম সাহেব ছিলেন, সকলের সঙ্গে তিনি পরামর্শ করেছেন। সাভারে বাস চাপায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 2 শিক্ষার্থী নিহত হয়েছেন। ভোরে ঢাকা রেজা মহাসড়কের সিএনবি এলাকায় এই ঘটনা ঘটে। এই ঘটনার প্রতিবাদে দুপুরে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এদিকে নিহতদের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। সাভার ও পাবনা থেকে পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। হাইওয়ে পুলিশ জানায়, শুক্রবার ভোর 5:30টার দিকে নাজমুল ও আরাফাত রিকশায় করে সাভারের কলমা থেকে ক্যাম্পাসে ফিরছিলেন। পেছন থেকে একটি দ্রুতগামী বাস রিকশাটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মার্কেটিং বিভাগের ছাত্র নাজমুলের মৃত্যু হয়। গুরুতর অবস্থায় আরেক ছাত্র আরাফাতকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তারও মৃত্যু হয়। ফ্র্যাকচার কারণে ইন্টারনাল ব্লিডিংটা অনেক বেশি, হয়তো বা কিডনি ইঞ্জুরি, আলাদা ইন্টারনাল অর্গান ইঞ্জুরি হয়েছে, যে ইঞ্জুরির কারণে ওনার আর পালস বিপিগুলো আর উপরে উঠতেছে না। হাইওয়েতে গাড়ির দ্রুত
দ্রুত গতিই দুর্ঘটনার কারণ বলে অভিযোগ শিক্ষার্থীদের। এদিকে দুর্ঘটনার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের ডেইরি গেট ও প্রান্তিক গেট এলাকায় ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে প্রায় এক ঘণ্টা বিক্ষোভ করে শিক্ষার্থীরা। এ সময় রাস্তার দুপাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে অভিযুক্তদের আটকের আশ্বাসে অবরোধ তুলে নেয় তারা। এমএইচ গেটের ক্রস করে ক্যাম্পাসের ডেইরি গেটের মাঝামাঝি জায়গায় এসে পিছন থেকে একটা বাস ধাক্কা দেয়। হাইওয়েতে যখন গাড়ি চালায় তখন হচ্ছে তারা হচ্ছে এত স্পিডে চালায়, ইউনিভার্সিটির পাশে থাকার কারণে আসলে এই জায়গার স্পিডের লিমিটটা কমানো না, যে কারণে বারবার অ্যাক্সিডেন্ট হচ্ছে। এদিকে পাবনায় নাজমুলের বাড়িতে তার মৃত্যুর খবর পাওয়ার পর থেকে থামছে না বাবা মায়ের কান্না। আদরের সন্তানকে হারানোর খবর কিছুতেই মেনে নিতে পারছেন না তারা। আমার সাথে কথা বললেন, আমার মেয়ের সাথে কথা বললেন, তোমরা আসো, খালি শুধু আসো, কিন্তু আমি তো আমার ফল শেষ, কোনো দুর্ঘটনা শেষ। নিহত নাজমুল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের শেষ বর্ষের এবং আরাফাত মাইক্রোবায়োলজি বিভাগের শেষ বর্ষের ছাত্র ছিলেন। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। বাংলা সময়ে আরো থাকছে, খুলনায় গুলিতে নিহত জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন মিঠু ও তার দেহরক্ষীর ময়নাতদন্ত সম্পন্ন, হত্যার প্রতিবাদে কাল জেলায় আধাবেলা হরতালের ডাক। সপ্তাহব্যাপী জ্যৈষ্ঠের তাপপ্রবাহের পর দেশের বিভিন্ন স্থানে নেমে এসেছে স্বস্তির বৃষ্টি, সেই সঙ্গে ছিল কালবৈশাখী ঝড়। বিকেলে সাভারের আশুলিয়ার উপর দিয়ে বয়ে যায় দমকা হাওয়া, হঠাৎ করে শুরু হওয়া বাতাসে কিছুটা স্বস্তি ফিরে আসে সাধারণ মানুষের মনে। তবে ধূলিঝড়ের কারণে বিপাকে পড়েন পথচারী ও কর্মব্যস্ত মানুষ। এদিকে উত্তরের জেলা পঞ্চগড়ে হালকা ও মাঝের বৃষ্টি হয়েছে, এতে শহরের আবহাওয়ার অনেকটা ঠান্ডা হওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছে মানুষ। বেলা 11টা থেকে দুপুর 12:30 পর্যন্ত 32.2 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করে আবহাওয়া অফিস। রাজশাহীতে গতকাল সন্ধ্যায় বৃষ্টির পর আজ ধূলিঝড় হয়েছে। এই মুহূর্তে রাজশাহীর সাগরপাড়া এলাকায় আছেন সহকর্মী রাকিবুল হাসান। আবহাওয়া পরিস্থিতি জানতে সরাসরি যোগ দিচ্ছি রাকিবের সঙ্গে। রাকিব, ধন্যবাদ মামুন। আসলে গেল এক সপ্তাহ জুড়ে রাজশাহীতে যে দাবদাহ অনুভূত হয়েছে, আবহাওয়া অফিস বলছে সেটি মৃদু একটি দাবদাহ ছিল এবং গতকাল সন্ধ্যার পরে কিন্তু খানিকটা বৃষ্টি হওয়ার পরে আজ কিন্তু সকাল থেকেই খানিকটা মেঘলা আবহাওয়া বিরাজ করছে রাজশাহীতে। এবং আমরা দেখছি যে আসলে যত বেলা বেড়েছে আকাশে মেঘ তত বেশি ঘনীভূত হয়েছে এবং হালকা বাতাসও কিন্তু বইছে। এ কারণে কিন্তু তাপমাত্রা কমে এসেছে রাজশাহীতে এবং জনমনে কিন্তু স্বস্তি নেমে এসেছে। আমরা কিছুক্ষণ আগেই নগরবাসীদের সাথে কথা বলছিলাম, তারা যেটি বলছিলেন যে আসলে রাজশাহীতে গেল এক সপ্তাহে যে 35 থেকে 38 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত যে তাপমাত্রা ছিল তাতে জনজীবনে অস্বস্তি নেমে এসেছিল এবং অনেকেই কিন্তু হচ্ছে নিজের কাজটি ঠিক মতো করতে পারছিলেন না, ঘরে ঠিক মতো থাকা যাচ্ছিল না, এমনকি বাইরে তাদের কাজ কর্মগুলো কিন্তু সঠিকভাবে সুষ্ঠুভাবে করতে পারছিলেন না। তো মামুন, আপনাকে একটু জানিয়ে রাখি যে আজকে কিন্তু রাজশাহী আবহাওয়া অফিস যেটি আমাদেরকে জানিয়েছে যে সর্বোচ্চ তাপমাত্রা যেটি রেকর্ড করা হয়েছে 34.04 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন কিন্তু কিছুক্ষণ আগে যেটি রেকর্ড করা হয়েছে সেটি হচ্ছে 24.08 ডিগ্রি সেলসিয়াস। এবং রাজশাহী সহ এর আশপাশের এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে এবং হালকা বাতাসও কিন্তু বইছে, তবে বাতাসের গতিবেগ কোনোভাবে বিপজ্জনক না বলছেন আবহাওয়া অফিস এবং সেই সাথে বলছেন যে হয়তো রাতের দিকে খানিকটা বৃষ্টি হতে পারে। তবে এখনও কিন্তু বৃষ্টি কিন্তু পরিমাপ করা যায়নি, কিন্তু গতকাল কিন্তু সন্ধ্যায় 5.08 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছিল এবং গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল 37.06 ডিগ্রি সেলসিয়াস। তো আজকে গতকাল সন্ধ্যার বৃষ্টি হওয়ার পর থেকে কিন্তু আসলে অনেকটা শীতল হয়ে এসেছে রাজশাহীর আবহাওয়া এবং উষ্ণতা কমে গিয়ে স্বাভাবিক তাপমাত্রা হওয়ার কারণে কিন্তু নগরবাসীরা আমরা দেখেছি যে তারা ঘর থেকে বেরিয়ে এসেছেন এবং বেশ যে এক সপ্তাহ ধরে যে তাপদাহ বইছিল
তা তো করে যে তারা নানান কাজের বাধার সম্মুখীন হচ্ছে অনেক সময় আমরা দেখেছি বিকেলের দিকে কিন্তু তারা যে বিভিন্ন স্থানগুলো রয়েছে দর্শনীয় স্থানগুলো সেখানেও আমরা দেখেছিলাম যে তারা আসছিলেন না এই তাপের কারণে কিন্তু আমরা এখন কিন্তু দেখছি যে পদ্মার পাড় থেকে শুরু করে নিত্য দিনের যে কাজকর্মগুলো আছে সব সময় এমনকি দুপুরবেলাতেও কিন্তু আমরা দেখেছি যদিও আজকে কিন্তু সরকারি ছুটির দিন শুক্রবার সে কারণেও কিন্তু আমরা দেখেছি যে আসলে যে ঘরে বসে থাকার থেকে তারা কিন্তু বাইরে বেরিয়ে এসেছেন এই শীতল পরিবেশের জন্য এবং এই আবহাওয়াতে কিন্তু তারা বলছেন যে হচ্ছে এইরকম পরিস্থিতি থাকলে আসলে এটি অনেক বেশি স্বস্তির বলছে নগরবাসী এবং আবহাওয়া অফিস বলছে যে আগামী বেশ প্রতিদিনই কিন্তু তাপমাত্রা আস্তে আস্তে কমবে এবং বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে তো মামুন এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ দর্শক আবহাওয়া পরিস্থিতি জানাতে রাজশাহী থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী রাকিবুল হাসান মৌলভীবাজারে কুড়িয়ে পাওয়া নবজাতককে ইন্টেনসিভ কেয়ার ইউনিট থেকে শিশু ওয়ার্ডে নেওয়া হয়েছে শিশুটির শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো বলে জানিয়েছেন চিকিৎসক এদিকে শিশুটিকে দত্তক নিতে এরই মধ্যে অনেকে আগ্রহ প্রকাশ করেছেন মৌলভীবাজার থেকে শাহ ওলিদুর রহমানের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট হাসপাতালের সবাই মিলে যেন হয়ে উঠেছে কুড়িয়ে পাওয়া শিশুটির পরিবার শিশুটিকে সুস্থ করে তুলতে আন্তরিকতার কমতি নেই কারো নবজাতকটিকে উদ্ধারের পর থেকেই তার সঙ্গে আছেন সুলতানা নামে স্থানীয় এক নারী শিশুটিকে বুকের দুধ খাওয়ানো এবং পরিচর্যা করছেন তিনি এতে আপত্তি করেনি হাসপাতাল কর্তৃপক্ষ আর শিশুটির শারীরিক অবস্থা উন্নতির দিকে বলে জানিয়েছেন চিকিৎসক পুলিশ বলছে নবজাতকের সার্বিক দেখাশোনার দায়িত্ব নিয়েছেন মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল আহমেদ এছাড়া যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে শিশুটিকে কোনো পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানায় পুলিশ বর্তমানে অনেকেই শিশুটিকে নিয়ে লালন পালনের ইচ্ছা পোষণ করতেন আমরা পরবর্তীতে সমস্ত অভিযোগের মাধ্যমে এই ব্যবস্থা গ্রহণ করবো বৃহস্পতিবার মৌলভীবাজারের হিলালপুর গ্রামের পরিত্যক্ত জমিতে ফেলে যাওয়া ব্যাগের মধ্য থেকে নবজাতককে উদ্ধার করা হয় পরে ইউপি সদস্যের সহযোগিতায় তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয় সময় সংবাদ মৌলভীবাজার খুলনায় দুর্বৃত্তের গুলিতে নিহত বিএনপি নেতা সর্দার আলাউদ্দিন মিঠু ও তার দেহরক্ষী নওশের আলীর ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে ভোরে একজনকে আটক করেছে পুলিশ হত্যাকাণ্ডের প্রতিবাদে কাল খুলনায় অর্থ দিবস হরতালের ডাক দিয়েছে জেলা ও মহানগর বিএনপি বিএনপি নেতা আলাউদ্দিন মিঠুর বাড়ি গিয়ে পরিবারকে সমবেদনা জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী শুক্রবার সকালে খুলনার ফুলতলায় নিহত বিএনপি নেতা সর্দার আলাউদ্দিন মিঠুর বাড়িতে যান মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র তার সঙ্গে জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এ সময় মিঠুর পরিবারের প্রতি সমবেদনা জানান প্রতিমন্ত্রী যেই থাকুক না কেন সে ধরা পড়ুক এবং সেদিক থেকে একেবারে 100% সরকার নিরপেক্ষ এবং আমিও এখানকার এমপি বা মন্ত্রী হিসাবে আমি সর্বাত্মক সহযোগিতা করব মূল বিষয়বস্তুটাকে বের করার জন্য হত্যাকাণ্ডের প্রতিবাদে বেলা পৌনে 12টায় নগরের কেডি ঘোষ রোডের দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিএনপি এ সময় জেলা ও মহানগরে 4 দিনের প্রতিবাদ ও শোক কর্মসূচি ঘোষণা করা হয় এই হত্যাকাণ্ডের নিন্দা জানাই প্রতিবাদ জানাই এটি একটি পরিকল্পিত ধারাবাহিক হত্যাকাণ্ড 29 তারিখ পর্যন্ত মহানগরে জেলার সকল বিএনপি কার্যালয়ে আমাদের নেতাদের বাড়িতেও আমরা কালো পতাকা উত্তোলন করব আগামীকাল শনিবার এই নারকীয় হত্যাকাণ্ডের প্রতিবাদে খুলনা জেলা এবং মহানগরী সর্বত্র হরতাল আধবেলা হরতাল পালন করার জন্য আমরা খুলনাবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি এদিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে সর্দার আলাউদ্দিন মিঠু ও তার দেহরক্ষী নওশের আলীর ময়নাতদন্ত সম্পন্ন হয় বৃহস্পতিবার রাতে নগরীর ফুলতলায় নিজ ব্যবসা প্রতিষ্ঠানে দুর্বৃত্তের গোলা ছুরিতে নিহত হন খুলনা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান সর্দার আলাউদ্দিন মিঠু ও তার দেহরক্ষী নওশের আলী সময় সংবাদ খুলনা বাংলার সময় আরো থাকছে ভাঙন আতঙ্ক কাটছে না সিরাজগঞ্জের যমুনা পাড়ের মানুষের জোহালিতে তীর সংরক্ষণ বাঁধের প্রায় 200 মিটার এলাকা বিলীন স্থায়ী ব্যবস্থা নেওয়ার দাবি তিস্তার পানি বণ্টন নিয়ে ভারতের কাছে বাংলাদেশের ন্যায্য হিস্সা বুঝে পাওয়ার দাবির মধ্যেই এবার নতুন সুরে কথা বললেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার দিল্লিতে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে বাংলাদেশের মাথাভাঙ্গা নদী দিয়ে পশ্চিমবঙ্গে দূষণ ছড়ানোর
এছাড়াও তিনটি নদী থেকে পর্যাপ্ত পানি না পাওয়া ও বাংলাদেশে আম রফতানির ক্ষেত্রে অতিরিক্ত আমদানি শুল্ক চাপানো হয় বলেও ভারতীয় প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ করেন মমতা। কলকাতা প্রতিনিধি সুব্রত আচার্যের তথ্য নিয়ে ডেস্ক রিপোর্ট। অভিন্ন নদী তিস্তার পানি বণ্টন নিয়ে বিগত কয়েক বছর ধরে ভারত বাংলাদেশের মধ্যে দরকষাকষি চললেও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতায় এর কোনো কুলকিনারা হয়নি। 2015 সালের জুনে মমতার ঢাকা সফর সমস্যা সমাধানের আশা জাগানিয়া হয়ে দেখা দিলেও শুধু আশ্বাসের মধ্যেই শেষ হয় তা। গত মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বহুল আলোচিত ভারত সফরের সময় সেদেশের গণমাধ্যমে তিস্তা নিয়ে আলোচনার ঝড় ওঠে। বিষয়টি নিয়ে কেন্দ্রীয় সরকারের উদ্যোগের প্রতিক্রিয়ায় ক্ষোভ ছাড়তেও দেখা যায় মমতাকে। এরই ধারাবাহিকতায় এবার বাংলাদেশের তিনটি নদীর পর্যাপ্ত পানি পাওয়া নিশ্চিত করতে কেন্দ্রীয় সরকারের কাছে উল্টো বায়না ধরলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে প্রায় আধা ঘণ্টার বৈঠকের অধিকাংশ জুড়েই ছিল বাংলাদেশের বিরুদ্ধে মমতার বিভিন্ন নালিশ। কুষ্টিয়া, মেহেরপুর ও চুয়াডাঙ্গা জেলার মধ্য দিয়ে বয়ে যাওয়া অভিন্ন মাথাভাঙা নদীর মাধ্যমে বাংলাদেশের বিরুদ্ধে পানি দূষণের অভিযোগ করেন প্রধানমন্ত্রী মোদীর কাছে। পাশাপাশি দুদেশের আন্তঃসীমান্ত নদী আত্রাই, টাঙ্গন ও পুনর্ভবার পর্যাপ্ত পানি পাওয়ার দাবি জানান তিনি। বৈঠক শেষে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সাংবাদিকদের কাছে একথা জানান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। আত্রাই নদীতে বাংলাদেশ সরকার ড্যাম দেয়ায় আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। এছাড়া বাংলাদেশ হয়ে ভারতে প্রবেশ করা কিছু নদীর পর্যাপ্ত পানি আমরা পাই না। তাদের একটি নদী থেকে আমরা পানি দূষণেরও শিকার হচ্ছি। এসব বিষয়ে প্রধানমন্ত্রীকে বিস্তারিত জানানো হয়েছে। পরে এক সংবাদ সম্মেলনে ভারতের কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে গঙ্গায় ফারাক্কা বাঁধ প্রকল্পে প্রয়োজনীয় অর্থ না দেওয়ার অভিযোগ করেন মমতা। ফারাক্কা বাঁধ সংস্কার করা প্রয়োজন, নাব্যতা ফিরিয়ে আনতে গঙ্গায় নতুন করে খনন করা দরকার। এসব কাজে অর্থ বরাদ্দের কথা বলে আসলেও কেন্দ্রীয় সরকার তা দিচ্ছে না। আশা করি পশ্চিমবঙ্গের মেহনতি মানুষের কথা ভেবে মোদী সরকার দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। এদিনের বৈঠকে বাংলাদেশের সঙ্গে ভালো সম্পর্ক রয়েছে বলে দাবি করলেও শুধু নদী ইস্যুতেই ক্ষান্ত থাকেননি মমতা। মালদা মুর্শিদাবাদ থেকে বাংলাদেশে আম রপ্তানির ক্ষেত্রে দ্বিগুণ শুল্ক চাপিয়ে দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী। রিয়াদুল ইসলাম, সময় সংবাদ। এদিকে আলোচনার মাধ্যমে তিস্তা পানি বণ্টন সমস্যার সমাধান না হলে আন্তর্জাতিক আদালতের আশ্রয় নেওয়ার বিকল্প নেই বলে মনে করেন জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান আতাহারুল ইসলাম। দুপুরে রংপুরে আয়োজিত এক সেমিনার শেষে একথা বলেন তিনি। সেমিনারে বক্তারা বৃহস্পতিবার নয়াদিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যকে ষড়যন্ত্রমূলক বলে উল্লেখ করেন। নরেন্দ্র মোদী এবার আমাদের প্রধানমন্ত্রীকে বলেছেন যে এই মেয়াদকালের আমলেই চুক্তি হবে। আমি এটা বিশ্বাস রাখতে চাই এবং এর ভিত্তিতে জনমত গঠন করতে চাই। মমতা ব্যানার্জি বলছেন যে সব কথা নাকের বদলে নরুন, চোখের জল দিয়ে যেমন নদী হয় না তোষা দিয়েও তিস্তা হয় না। এই সব কথা অন্য কেউ গুরুত্ব দিলে আমরা গুরুত্ব দিতে চাই না, আমরা তিস্তা চুক্তির দ্রুত একটি সমাধান চাই। মমতা বন্দ্যোপাধ্যায় খুবই বিরোধী সন্ধি নিয়ে এই কথা বলছেন, কারণ যদি কোনোভাবে ওই তোরসার পানি নিয়ে আসতে হয় তাহলে তোরসার পানি, দুধকুমরের পানি, আমাদের নীলকুমরের পানি আসবে, ধরলার পানি আসবে, এভাবে পানি নিচে গেলে পরে আমাদের অনেকগুলো অভিন্ন নদীর পানি কিন্তু এটাতে ঢুকে যাবে। নদীর পানি সরিয়ে নেওয়ার যে চক্রান্ত করছে আরেকটি চক্রান্ত আমাদের মধ্যে ঠেলে দেওয়ার একটা জোর চেষ্টা আছে। আমরা আসলে কোনো অবস্থাতেই এটা হতে দিতে পারি না। তিস্তা যেখান থেকে শুরু হয়েছে সেখান থেকে গজলডোবা পর্যন্ত তিস্তার পানি ভারত কতটুকু সরিয়ে নিচ্ছে, তারাই সরিয়ে নিতে পারে কিনা, তাদের প্রাপ্য কতটুকু, তাদের জনগণের পানি কতটুকু দরকার, কৃষিতে কতটুকু দরকার, পরিবহনে কতটুকু দরকার আর আমার কতটুকু দরকার, এটা দুই পক্ষ বসে মিলমিশ করে সিদ্ধান্ত নিয়ে যদি আপনি পানি চুক্তি করেন তাহলে সেই পানি চুক্তি হবে সঠিক পানি চুক্তি। আমরা আশা করি যে আমাদের এই মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বেই যেমনভাবে আমরা সমুদ্র জয় করেছি তেমনি ভাবে আমরা নদীকেও জয় করতে পারবো। আমি যেটা মনে করি যে এই দুদেশের মধ্যে যে সম্পর্ক আছে সেটা সম্পর্কে এই আলোচনার মাধ্যমে, সমঝোতার মাধ্যমে সমাধান হবে। আর আদালতের পথ তো সবসময় খোলা, যেমন ভাবে আমরা সমুদ্র বিজয় করেছি, যদি একান্ত আমরা সেই দিকে না যেতে পারি পারস্পরিক সমঝোতার মাধ্যমে, হয়তো সরকার সেই বিষয়টিও অবশ্যই হয়তো বিবেচনা করবেন। এই নদী কমিশন, জয়েন্ট চিফের কমিশনের সঙ্গে এই বিষয়টি আলোচনায় নিয়ে এসে এই নদী, এই দেশের স্বার্থে, জনগণের স্বার্থে পদক্ষেপ গ্রহণ করতে পারবে। দেশের কয়েকটি অঞ্চলে বৃষ্টি হলেও উত্তরের জনপদ দিনাজপুর এখনও পড়ছে দাবদাহে। প্রচণ্ড গরমে শিশুরা আক্রান্ত হচ্ছে ডায়রিয়া, জ্বর, নিউমোনিয়া আর পানি শূন্যতায়। হাসপাতালগুলোতে আক্রান্ত শিশুদের নিয়ে ভিড় করছেন অভিভাবকরা। গরম থেকে শিশুদের রক্ষায় তরল খাদ্য খাওয়ানো ও ঠান্ডা জায়গায় রাখার পরামর্শ দিয়েছেন
চিকিৎসকরা। গোলাম নবী দুলালের তথ্য ও মনজিদ আলম শিমুলের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। তীব্র তাপ প্রবাহে উত্তরের জেলা দিনাজপুরে বিপর্যস্ত জনজীবন। প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে পড়ছে শিশুরা, আক্রান্ত হচ্ছে জ্বর, সর্দি, কাশি, ডায়রিয়া এবং পানিশূন্যতায়। অসুস্থ শিশুদের নিয়ে বাবা মারা ছুটছেন হাসপাতালে। গত কয়েকদিনে শিশু হাসপাতালে ধারণ ক্ষমতার বেশি আক্রান্ত শিশু ভর্তি হয়েছে, পাশাপাশি অনেকে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছে। প্রচণ্ড গরমে শ্বাসকষ্ট হয়েছিল বাচ্চার, সেই জন্য এখানে নিয়ে আসছি। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের যে ক্যাপাসিটি, বেড ক্যাপাসিটি বা সার্ভিস ক্যাপাসিটি, তার থেকেও মানে এখানে ভর্তির সংখ্যা বা এখানে বাচ্চাদের, অসুস্থ বাচ্চাদের সংখ্যা অনেক বেশি। প্রচণ্ড গরমে শিশুদের তরল খাবার এবং ঠান্ডা জায়গা রাখার পরামর্শ চিকিৎসকদের। বাচ্চাদের জ্বর, ব্রঙ্কোলাইটিস প্লাস জন্ডিস বেড়ে গেছে। ছোট বয়সের বাচ্চাদের যারা শুধু মায়ের দুধ খায়, তারা বুকের দুধটা যেন বারবার খায়, অন্য সময়ের চেয়ে একটু ঘন ঘন মায়ের দুধ খাওয়াতে হবে। আর একটু বড় বাচ্চাদের যে বাড়তি খাবারের সঙ্গে বা যেন বিশুদ্ধ পানি পান করা, এটা খেয়াল করতে হবে। স্থানীয় আবহাওয়া অফিস জানিয়েছে, জেলায় বয়ে যাওয়া মৃদু তাপ প্রবাহটি বেড়ে তীব্র তাপ প্রবাহে রূপ নিয়েছে। গত সপ্তাহে গড় তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল 33.8 ডিগ্রি সেলসিয়াস, এরপর থেকে তাপমাত্রা ক্রমশ হালকাভাবে বৃদ্ধি পেতে শুরু করে। গত 10 দিনে দিনাজপুর অরবিন্দ শিশু হাসপাতাল, সদর হাসপাতাল এবং এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে 600+ শিশু চিকিৎসা নিয়েছে। সময় সংবাদ, দিনাজপুর। এদিকে ঘন ঘন লোডশেডিংয়ে বেহাল দশা খুলনাবাসীর। দিনরাত মিলিয়ে অর্ধেকেরও কম সময় বিদ্যুৎ পাচ্ছেন তারা। এতে শুধু জনজীবন নয়, ব্যবসা বাণিজ্যেও নেমে এসেছে বিপর্যয়। এরকম পরিস্থিতি চলতে থাকলে সবকিছুতেই অচল অবস্থা নেমে আসবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। তরিকুল ইসলামের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন নিয়ামুল হোসেন কোচি। খুলনায় শরৎকালের রেকর্ড তাপমাত্রা, ওষ্ঠাগত জনজীবন, সেসাথে গত 15 দিনেরও বেশি সময় ধরে চলছে ব্যাপক লোডশেডিং। বিদ্যুৎ বিভ্রাটের কারণে জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। কোথাও কোথাও দিনরাত মিলিয়ে 15 থেকে 20 বার বিদ্যুতের আসা যাওয়ার খেলা চলছে। বিদ্যুৎ না থাকার কারণে রাতে ঘুমাতে যেমন কষ্ট হচ্ছে, তেমনি লেখাপড়া ব্যাহত হচ্ছে শিক্ষার্থীদের। আর ক্ষুদ্র ব্যবসায়ীরা বিদ্যুতের অভাবে কেনাবেচা করতে পারছেন না। খুলনাতে আমার বোঝার পরে এরকম গরম আমি আর কখনো দেখি নাই। ইলেকট্রিসিটি না থাকার জন্য কাস্টমার এসে টোটালি দাঁড়াচ্ছে না, আর আমরা নিজেরাও এখানে দাঁড়াতে পারতেছি না। বেচা কেনার অবস্থা খুবই খারাপ। বিদ্যুতের কারণে আমাদের তো ব্যবসা খুবই খারাপ, ব্যবসা তো হচ্ছেই না এবং কারখানায় কোনো কাজ প্রোডাকশন হচ্ছে না। তবে বিদ্যুতের লোডশেডিং এ সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে খুলনা অঞ্চলের মাছ ও পাট সহ উৎপাদনমুখী শিল্প প্রতিষ্ঠানগুলো। চিংড়ি মাছ সেক্টরে যে প্রক্রিয়াজাত কারখানা, যদি একবার যদি 5 মিনিট বিদ্যুৎ বন্ধ থাকে, আবার সেই টেম্পারেচারটা ডাউন হলে শুরু থেকে আবার শুরু করতে হয়। ফলে আমাদের প্রত্যেকটা মাছের ওভারের কষ্ট বেড়ে গেছে, ডবলের বেশি যোগ হয়ে গেছে, মাছের কিছু গুণগত মানও কিছু নষ্ট হয়েছে। অন্যদিকে বিদ্যুৎ বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তার দাবি, রমজানের আগেই সবকিছুর সমাধান হবে। জেনারেশন কিছুটা উন্নতি হয়েছে, তাছাড়া লাইনগুলো মেনটেনেন্স করেছি আমরা, জরুরি ভিত্তিতে সকল উপকেন্দ্র মেনটেনেন্স করেছি। আশা করছি ইনশাল্লাহ রমজানে কোনো বিদ্যুতের কোনো ঘাটতি হবে না, খুব শীঘ্রই এরা উত্তরণ করতে সক্ষম হব। বিদ্যুৎ বিভাগ সূত্রে জানা যায়, খুলনা অঞ্চলে 1400 মেগাওয়াট বিদ্যুতের চাহিদার বিপরীতে সরবরাহ করা হচ্ছে 800 মেগাওয়াট। তরিকুল ইসলাম, সময় সংবাদ, খুলনা। এদিকে ধীরে ধীরে লোডশেডিং এর মাত্রা কমে রমজান মাসের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। সকালে চট্টগ্রামে বিদ্যুৎ ভবন অডিটোরিয়ামে প্রি পেমেন্ট মিটার কার্যক্রমের উদ্বোধন করে কথা জানান তিনি। বেশ কিছু পাওয়ার প্ল্যান্ট কিন্তু শাট অফে চলে গেছে, বন্ধ হয়ে গেছে হঠাৎ করে মেকানিক্যাল ফল্টে, যার কারণে প্রায় 1500 থেকে 1700 মেগাওয়াট কিন্তু আমরা ডিস্ট্রিবিউশনে দিতে পারি নাই। এটা খুবই স্বাভাবিক। আমি জানি যে সারা বাংলাদেশের খুব ক্রাইসিস যাচ্ছে, তবে আজকে ভালো হয়ে গেছে কিছুটা, আগামীতে হয়তো আর একটু ভালো হবে। আমরা আশা করছি রমজানের মধ্যে একটু ভালো অবস্থায় চলে আসবো। ভাঙন আতঙ্ক কাটছে না যমুনা পাড়ের মানুষের। বর্ষা মৌসুমের আগেই সিরাজগঞ্জের চৌহালি উপজেলার নির্মাণাধীন নদীর স্থায়ী তীর সংরক্ষণ বাঁধে দুদফা ভাঙনে বিলীন হয়ে গেছে প্রায় 200 মিটার এলাকা। ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ড ব্যবস্থা নিলেও এলাকাবাসীর অভিযোগ, সঠিকভাবে কাজ না করাই এমন ভাঙন শুরু হয়েছে। নদী ভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি। টিঙ্কু কুণ্ডু রিপোর্ট, ছবি তুলেছেন অমৃত সেন।
যমুনা নদীর ভাঙনে বিধ্বস্ত এক জনপদের নাম চৌহালি। জেলার অন্যান্য উপজেলার ন্যায় এখানেও ছিল সরকারি বেসরকারি অফিস আদালত, হাটবাজার, স্কুল কলেজ, মসজিদ মন্দির সহ বিভিন্ন স্থাপনা। তবে গত কয়েক বছরের অব্যাহত ভাঙনে উপজেলা পরিষদ সহ সবই এখন নদীগর্ভে। চৌহালি উপজেলাকে রক্ষায় নদীর স্থায়ী তীর সংরক্ষণ বাঁধ নির্মাণ শুরু করে পানি উন্নয়ন বোর্ড। কিন্তু বর্ষার আগেই চলতি মাসে দুদফা ভাঙনে নদীগর্ভে বিলীন হয়ে গেছে নির্মাণাধীন বাঁধের কিছু অংশ। এখনো বর্ষা আসে নাই তাই ভাঙতেছে, যদি বর্ষা আসে তখন তো আমরা কই যাবো? কোনো আতঙ্কের মধ্যে, কারণ বাঁধ যেভাবে হওয়ার কথা ওভাবে হয় নাই। চোপলাটাবলি বান্ধে গরিব মানুষ, আমাকে নাই টাকা পয়সা, নাই হরার দো, আমাকে নাই ফাঁকে জায়গা, আমরা কোনায় যাবো? নদী ভাঙন রোধে কর্তৃপক্ষের নিকট স্থায়ী ব্যবস্থা গ্রহণের দাবি জানালেন স্থানীয় জনপ্রতিনিধি। বৃহৎ পরিকল্পনা নিতে হবে যে এটার মাধ্যমে আমরা আসলে চৌহালি উপজেলাকে রক্ষা করতে পারবো, এই বিষয়ে আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। অবশ্য পানি উন্নয়ন বোর্ড জানায় চৌহালি উপজেলাকে রক্ষায় সঠিক তদারকির মাধ্যমে বাঁধের কাজ সম্পূর্ণ করা হবে। ভাঙ্গার সাথে সাথে তাৎক্ষণিকভাবে আমরা সার্ভে করেছি, সার্ভে করে দেখেছি যে নদীর বেড অত্যন্ত ডিপ হয়ে গেছে ওই জায়গায়, এবং তাৎক্ষণিকভাবে আমরা অ্যাডাপটিভ মেজার হিসেবে যেভাবে ডাম্পিং এর ব্যবস্থা করেছি, যার ফলে আর কোনো সমস্যা হয়নি। টাঙ্গাইলের নাগরপুর থেকে চৌহালি পর্যন্ত স্থায়ী তীর সংরক্ষণ বাঁধ নির্মাণে ব্যয় হচ্ছে প্রায় 121 কোটি টাকা। রিঙ্কু কুণ্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ। ভৈরবে এক প্রবাসীর বাসায় অভিযান চালিয়ে অস্ত্র ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ। দুপুরে শহরের জগন্নাথপুর এলাকা থেকে সব অস্ত্র উদ্ধার করা হয়। পুলিশ জানায় বৃহস্পতিবার রাতে ওই এলাকা থেকে একাধিক ডাকাতি মামলার আসামি নবী হোসেনকে গ্রেফতার করে পুলিশ। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী ইতালি প্রবাসী সৌরভ কবির নিপুলের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় সেখান থেকে একটি বিদেশি রিভলভার, একটি পিস্তল ও 3 রাউন্ড গুলি সহ বেশ কিছু বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করে পুলিশ। নরসিংদীতে এক দম্পতির লাশ উদ্ধার করেছে পুলিশ। মনোহরদী উপজেলার পূর্ব রামপুর এলাকা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। পুলিশ ও স্বজনেরা জানান, সকালে আসিয়া বেগম দম্পতির ঘুম থেকে উঠতে দেরি হওয়ায় এলাকাবাসীর সন্দেহ হয়। এ সময় ঘরে প্রবেশ করে আসিয়া বেগমের গলা কাটা লাশ দেখে পুলিশে খবর দেয় তারা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের স্বামী ইব্রাহিমকে খোঁজাখুঁজি করেন। এক পর্যায়ে বাড়ির পাশের একটি মাঠে তার মরদেহ পড়ে থাকতে দেখে। তাদের দুজনের লাশ উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ। তবে হত্যার কারণ সম্পর্কে কিছুই জানাতে পারেনি পুলিশ। স্বামী স্ত্রী আজ কতদিন ধরে ঝগড়া ভাবি নেই, বরের কাছে জামাই বুয়ে করে পর বান্ধে মাটিতে এটা করে, কিন্তু ঝগড়া ভাবি আমরা দেখছি না। তদন্ত চলছে, হত্যার মোটিভ এখনো, প্রকৃত মোটিভ এখনো পাওয়া যায় নাই। আমরা যারা হত্যা হয়েছে তাদের আত্মীয় স্বজনকে জিজ্ঞাসাবাদ করছি। চট্টগ্রামে সন্দ্বীপের উড়ির চর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুন নবীকে উদ্ধারের দাবিতে মানববন্ধন করেছেন তার স্বজন ও স্থানীয়রা। সকালে চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা নুরুন নবীকে উদ্ধারে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি জোর দাবি জানান। পরে প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করে তার স্বজনরা। সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, গত 12ই মে নুরুন নবীকে নোয়াখালীর কদুয়া দরবার শরীফ থেকে গোয়েন্দা পুলিশের পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয়। এরপর থেকে নিখোঁজ রয়েছেন তিনি। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় জামালপুরের নারিকেলি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনে ফাটল দেখা দিয়েছে। ঝুঁকিপূর্ণ ভবনে পড়াশোনা করছে এখানকার শিক্ষার্থীরা। 1993 সালে নির্মিত বিদ্যালয়ের 3টি ভবনের মধ্যে 1টি ভবনের বিভিন্ন স্থানে ফাটল দেখা দেয়। এ অবস্থায় আতঙ্ক নিয়ে ঝুঁকিপূর্ণ ভবনে পড়াশোনা করছে শিক্ষার্থীরা। আতঙ্ক বিরাজ করছে শিক্ষক ও অভিভাবকদের মাঝেও। এ অবস্থায় অবিলম্বে নতুন শ্রেণীকক্ষের দাবি জানিয়েছেন বিদ্যালয়ের। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জানান, নতুন ভবন নির্মাণের জন্য অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে। আমাদের এই ক্লাসে ক্লাস করতে ভয় লাগে, কারণ আমাদের এই ভবনটি ভূমিকম্পে ফাটল ধরেছে। ছাত্র সংখ্যা বেশি থাকাতে আমাকে ঝুঁকিপূর্ণ ভবনেও শ্রেণী কার্যক্রম চালাতে হচ্ছে। আমার বাচ্চাকে স্কুলে পড়াতে সবসময় আতঙ্কে থাকি, না জানি কখন এই ভবনটি একটি ধসে যায়। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন, এই ভবনটা যেন সংস্কার করে নতুন একটা ভবন আমাদেরকে দেয়। ঝুঁকিপূর্ণ ভবনটি আমরা নিলামে ভেঙে ফেলবো এবং এখানে 1 লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। আপাতত একটা টিনশেড ভবন আমরা নির্মাণ করে শ্রেণীকক্ষে পাঠদান করব। রাজশাহীতে শুরু হয়েছে আদিবাসী ছাত্র পরিষদের 2 দিন ব্যাপী কেন্দ্রীয় সম্মেলন।
এ উপলক্ষে সকালে নগরীর আলুপট্টির মোড় এলাকা থেকে শোভাযাত্রা বের করা হয়। এতে স্থানীয় সংসদ সদস্য ফজলে হোসেন বাদশাহ সহ সংগঠনটির নেতাকর্মীরা অংশ নেন। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক ঘুরে রাজশাহী পাবলিক লাইব্রেরি চত্বরে গিয়ে শেষ হয়। পরে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এ সময় বক্তারা আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি প্রদান এবং স্বাধীন ভূমি কমিশন গঠন সহ 12 দফা দাবি তুলে ধরেন। বাগেরহাটের পূর্ব সুন্দরবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 3টি ইউনিট। শুক্রবার সকালে চাঁদপাই রেঞ্জের নাংলির মাদ্রাসিলা এলাকায় আগুনের সূত্রপাত ঘটে। সুন্দরবনের চাঁদপাই রেঞ্জ স্টেশন অফিসার জানান, দাবদাহের কারণে আগুন বনের ভেতরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মী ও স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে। আগুন যেন ছড়িয়ে পড়তে না পারে সে কারণে ঘটনাস্থলের চারপাশে ফায়ার লাইন কাটা হয়েছে। এর আগে গত বছরের মার্চ থেকে এপ্রিল মাসে নাংলি ক্যাম্পের বিভিন্ন এলাকায় বনের ভেতরে চার দফায় আগুন লাগে। মেহেরপুরে সরকারি যক্ষ্মা ক্লিনিকে প্রায় দেড় বছর ধরে নেই চিকিৎসক। এতে সেবা থেকে বঞ্চিত হচ্ছেন রোগীরা। দীর্ঘদিন ধরে এই ক্লিনিকের চিকিৎসকের দুটি পদই শূন্য রয়েছে। দূর দূরান্ত থেকে চিকিৎসার আশায় রোগীরা ছুটে এলেও সেবা না পেয়ে ফিরে যাচ্ছেন তারা। এছাড়া 14টি কর্মচারীর পদ থাকলেও কাজ করছেন মাত্র 5 জন। প্রয়োজনীয় চিকিৎসক ও কর্মচারী না থাকায় অধিকাংশ কক্ষে তালা ঝুলছে। যন্ত্রপাতি থাকলেও জনবল সংকটে তা ব্যবহার হচ্ছে না। দীর্ঘদিন ধরে পড়ে থাকা মূল্যবান যন্ত্রপাতিগুলো মরিচা পড়ে নষ্ট হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। সমস্যার কথা স্বীকার করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন জেলার ভারপ্রাপ্ত সিভিল সার্জন। নিয়ে এসেছি, আসার পরে কয়টার জন্য গিয়েছি, গিয়ে দুইটা কয়টা নিয়ে এখন ডাক্তার নাই, দিয়ে আবার ফিরে যাচ্ছে। টিবি ক্লিনিকের জুনিয়র কনসালটেন্ট পোস্টটা এই মুহূর্তে এটা নাই, এটা ফাঁকা আছে। মেডিকেল অফিসারের পোস্টটা ফাঁকা। ডে বাই ডে টিবি রোগীর সংখ্যা এই এলাকায় বাড়তেছে। তো আমার আবেদন আপনাদের মাধ্যমে যাতে জনবল সংখ্যা বৃদ্ধি করা যায়। বাংলা সময়ের এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে ভাস্কর্য সরানোর প্রতিবাদ মিছিলে পুলিশের টিয়ার শেল নিক্ষেপ ও জল কামান ব্যবহার, আটক দুই। সিদ্ধান্ত আদালতের জানালেন অ্যাটর্নি জেনারেল। সাভারে বাস চাপায় প্রাণ গেল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর। ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ পরিবারের শোক। সপ্তাহব্যাপী প্রচণ্ড দাবদাহের পর দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড় ও বৃষ্টি, সাধারণ মানুষের মধ্যে স্বস্তি। তিস্তার পানি নিয়ে নতুন ষড়যন্ত্র মমতার, আলোচনায় সমাধান না হলে আন্তর্জাতিক আদালতে যাওয়ার পরামর্শ জাতীয় নদী রক্ষা কমিশনের। এবং মৌলভীবাজারে কুড়িয়ে পাওয়া নবজাতকের শারীরিক অবস্থার উন্নতি, আইনি প্রক্রিয়ার মাধ্যমে কোনো পরিবারের কাছে হস্তান্তর করা হবে জানিয়েছে পুলিশ। এই ছিল বাংলা সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ ডট টিভি। এছাড়া এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর সঙ্গে থাকুন সময়ের।